আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম ট্রান্সফার করতে হবে করতে হবে করতে হবে বলি রবি কুমার খাজারিয়াকে ট্রান্সফার করতে হবে করতে হবে করতে হবে বলি জগৎ বর্মনকে ট্রান্সফার করতে হবে করতে হবে করতে হবে আরে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে তাই তো বলি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ড্রাইভার ঐক্য জিন্দাবাদ 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 শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ড্রাইভার ঐক্য জিন্দাবাদ 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 এলাকার শান্তি বিনষ্টকারী আরপিএফ অফিসার রবি কুমার খাজারিয়াকে পরিবর্তন কর রবি কুমার খাজারিয়া জবাব দাও জবাব চাই জবাব দাও ড্রাইভার উপর অত্যাচার হলো কেন আরপিএফ অফিসার জবাব দাও জবাব চাই জবাব সাধারণ ড্রাইভার উপর অত্যাচার হলো কেন রেল প্রশাসন জবাব দাও জবাব চাই জবাব আরে জবাব দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে জবাব না মেলা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে 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 हाँ व्हाट्सएप किया हूँ क्या कहता है उसको वो करना है গুজবিহার স্ট্যান্ডের আমরা সকলে ড্রাইভার আমরা এখানটা সমস্ত প্যাসেঞ্জারের পরিষেবা দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের একজন অসুস্থ পেশেন্টের আমরা ভাড়া পাই সেই ভাড়া আমাদের প্রতিনিধি মানিক বর্মন উনি তুলতে যান সে তুলতে যাওয়ার ক্ষেত্রে আমাদের আরপিএফ অফিসার তাকে অশ্লীলভাবে এত অশুভ আচরণ বিহেভ করেছেন উনি বলছেন আমি এখানকার ডন আমি যা বলবো আমি দ্যাটস ফাইনাল তোমাকে আমি তুলে নিয়ে যাব তোমাকে সারা জীবন আমি জেলে ভাত খাওয়াবো তো এইভাবে আমাদের যদি ড্রাইভারের উপর অত্যাচার হয় আমরা দিন রাত্রি 24 ঘন্টা পরিষেবা দিয়ে থাকি সেই পরিষেবার ক্ষেত্রে আমাদের যদি তার প্রতিদান এটা পাই তাহলে তো আমরা এই পরিষেবা দিতে বাধ্য নই তা আমরা সকল ড্রাইভার মিলে ওনার প্রতিবাদের বিরুদ্ধে আমরা ওনার ট্রান্সফার কাম্য কবে হয়েছে ঘটনা করছি কালকে সন্ধ্যার সময় কোথায় আপনাদের গাড়ি কোথায় নিয়ে গেছিল আমাদের গাড়িটা এই যে জাস্ট এই সামনে এই যে 2 মিটার সামনে প্ল্যাটফর্ম থেকে বাইরেই আমরা প্যাসেঞ্জার তুলছিলাম সে পেশেন্ট পার্টি ছিলেন উনি পায়ে ভালো মতন হাঁটতে পারেননি উনি হুইল চেয়ারে আসছিলেন হুইল চেয়ারে করে এসে এখানটায় আমাদের গাড়িতে তোলা হচ্ছিল ওনার লাগেজ ছিল অনেক সেই ক্ষেত্রে আমরা তুলছিলাম আর আমরা সব সময় প্রতিটা মুহূর্তে আমরা প্রত্যেকটা ড্রাইভার অটো বলুন টোটো বলুন চাই প্রাইভেট গাড়ি বলুন সবাই আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা রেল প্রশাসনকে প্রতিটা মুহূর্তে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি আপনাদের অভিযোগ কার বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে আরপিএফ এর বিরুদ্ধে আরপিএফ ইন্সপেক্টর এই যে রবি কুমার খাজারিয়া উনি ওনার ডিউটি যতটা পালন না করেন তার থেকে বেশি পালন করেন উনি গুন্ডামি উনি তোলাবাজি তোলার দিকে বেশি থাকেন উনি আপনার নাম রেজিগনেশন সেই প্রতিবাদে ওনার ট্রান্সফার আমরা চাচ্ছি এবং আমরা যতক্ষণ নাকি উনি আমাদের কাছে আমাদের প্রতিনিধি মানিক বর্মনের কাছে উনি এসে ওনার যে ভুলটা সেটা উনি উড্ড না করছেন ততক্ষণ আমরা আন্দোলনে আমরা অটো বা টোটো ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না
সাধারণ মানুষের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার ক্ষেত্রে তো আমাদেরও কষ্ট হচ্ছে। আমরা প্রত্যেকটা শ্রমিক মানুষ, আমরা একদিন গাড়ি না চালালে আমার হাড়িতে চাল উঠবে না, আমাদের বাজার হবে না, কারো বন্ধন আছে, কারো এক্সেস আছে, সবারই অসুবিধা হবে। খালি প্যাসেঞ্জারের অসুবিধা হবে না, আমাদের এখানে কম করে হলে 250 থেকে 350 ড্রাইভার আছি, প্রত্যেকের ড্রাইভারের পরিবারের অসুবিধা হবে। পার্কিং জোন মে কল জেসা কি হমকো ডিস্ট্রিক্ট জজ সাহেব সুকুমার রায় শ্রী নে ফোন কিয়া থা কি ও আ রহে হ্যায় আর উনকো কুছ সিট কা অরেঞ্জমেন্ট চাহিয়ে হ্যায়, তো উসি কে বন্দোবস্ত মে মে আপনে স্টাফ কে সাথ পার্কিং এরিয়া মে 17:30 সে মৌজুদ থা। VIP को पास कराने के बाद मैं वहाँ पर मौजूद था, तो देखा है कि एक गाड़ी आई है वहाँ में, और वो शायद किसी पैसेंजर के सामान कैरी करना चाहता था, लेकिन मेन एंट्रेंस गेट के ठीक सामने से, जो कि पैसेंजर के आने जाने का रास्ता बाधित हो सकता था और CCTV कैमरे के ठीक सामने था। उस ड्राइवर को मैंने हटने के लिए कहा तो उसने आग दिखाते हुए मुझसे कहा कि ये स्टैंड का गाड़ी है। तब मैंने अपने स्टाफ को कहा कि भाई इसको मना करो, ये नहीं मान रहा है। फिर उसने आग दिखाई और आग दिखाते हुए बोला जो करना है करिए। हमने बोला है ठीक है, इसको जगह इसको लेके जाइए थाने में, इसके खिलाफ केस करिए, गाड़ी डिटेन करिए इसका। तब उसने माफ़ी मांगी है और बोली है कि दोबारा ऐसा नहीं करेंगे, आज छोड़ दीजिए। फिर उसके बाद आज से सुबह से वो लोग बंद पर उतरे हैं, जो लोग ट्रेन से उतर रहे हैं वो उनको जाने में दिक्कत हो रही है, और आपका ट्रांसफर भी चाह रही है। उन लोग चाहते हैं कि आपका ट्रांसफर हो, क्या बोलेंगे इसके बारे में? भाई देखिए, ये जनता है, जनता को क्या लगता है। आप अगर हमारे काम के बारे में जानना चाहते हैं तो हमारा रिकॉर्ड देखें और रेलवे सर्वेंट से जाकर पूछें। और रहा सवाल ट्रांसफर करना या कराना, किसी की मर्जी से नहीं होता, ये प्रशासन का हित है। अगर प्रशासन चाहेगा हम इस पोस्ट के लिए हितकर हैं तो हमें यहाँ रखेगा, और प्रशासन अगर नहीं चाहता है कि हम यहाँ के लिए ठीक नहीं है, प्रशासन का मर्जी है। हालांकि मैं अपना ड्यूटी है फुल डिवोशन और प्रॉम्प्टिट्यूड के साथ कर रहा हूँ, आगे भी भविष्य में करता रहूँगा, और जो भी चैलेंजेस हैं मैं उसे हंसकर फेस करूँगा। बाकी मुझे इसके बाद और कुछ नहीं। কোথা থেকে হেঁটে আসছেন এখন? এই মোড় থেকে হেঁটে মোড়তে হেঁটে আসছেন কেন? গাড়ি ঢুকতে দিচ্ছে না? কতটা কষ্ট হচ্ছে এই ট্রেন? কি চাচ্ছেন মানে? একে ট্রেনে ট্রেন ধরার তাল, তারপর আবার হেঁটে আসতে হচ্ছে। কোথায় যাচ্ছেন? কলকাতায় যাবো।